আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ আর রান্না বান্না সংসারের গল্প বলছি না, চলুন একটি হাসির গল্প শুনি। মৌলবী সাহেবের এলিম ছাত্র, সবে মৌলবী হয়েছেন। ছাত্র অবস্থায় ওস্তাদের বক্তৃতায় যে যে কথা শুনেছেন তার মতো সুর করে সে সব কথা বলেন। নতুন মৌলবীর গলার সুর আর সুন্দর বলে ঘন ঘন তিনি দাওয়াত পান। সেবার পৌষ মাসে এক গৃহস্থ বাড়ি তার দাওয়াত হয়েছে। বক্তৃতা করতে করতে মৌলবী সাহেব বলে ফেললেন, মেয়ে লোকের ব্যবহার করা কোনো কাপড় পোশাক আলেম ওস্তাদদের দেওয়া ঠিক না, ইহাতে খুব গুনাহ হয়। পাড়াগাঁয়ে চাষি মুসলমানদের বাড়িতে মেয়েদের পরার কাপড় দিয়েই সাধারণত শীতকালের কাঁথা তৈরি হয়, কারণ পুরুষদের চাইতে মেয়েদের কাপড় পুরু। বাড়ির কর্তা গরিব মানুষ, লেপ কেনার পয়সা নেই। শীত নিবারণের জন্য কয়েকটা মাত্র কাঁথা রয়েছে, তাও মেয়েদের শাড়ি কাপড় দিয়ে তৈরি। তাই রাত্রে আহারের পরে সে মৌলবী সাহেবকে শীত নিবারণের জন্য কিছুই দিতে পারল না, কারণ মৌলবী সাহেব ওয়াজের সময় বলেছেন মেয়ে লোকের কাপড়ের তৈরি কাঁথা মৌলবী মৌলানাদের দিতে নেই, দিলে খুব গুনাহ হবে। শূন্য মাদুরের ওপর বসে মৌলবী সাহেব সারা রাত শীতে ঠির ঠির করে কেঁপে কেঁপে কাটালেন, একটুকুও ঘুমাতে পারলেন না। শুধু কি এই বাড়িতে? এরপর মৌলবী সাহেব যেখানেই দাওয়াত খেতে যান, কেউই মৌলবী সাহেবকে রাত্রে শোয়ার জন্য কাঁথা কাপড় দেয় না, কারণ তারা আগে সেই চাষির বাড়িতে মৌলবী সাহেবের ওয়াজ শুনে এসেছে। শীতের কষ্ট আর কতদিন সহ্য করা যায়? সারা রাত শীতের কাঁপুনিতে না ঘুমিয়ে মৌলবী সাহেবের চোখ দুটি লাল জবা ফুল, তার উপর আবার সর্দি কাশি। একদিন তিনি তার ওস্তাদ মৌলবী সাহেবের সঙ্গে দেখা করতে বললেন। বললেন, হুজুর, আপনার শিক্ষা মতো আমি সব জায়গায় ওয়াজ করে বেড়াই, কিন্তু এক জায়গায় গিয়েই বড় মুশকিলে পড়ে গিয়েছি। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, কি মুশকিল, খোলাসা করে বলো তো। তখন মৌলবী সাহেব জবাব দিলেন, এক চাষির বাড়িতে আমি বক্তৃতায় বলেছিলাম স্ত্রী লোকের ব্যবহার করা কোনো কাপড় মৌলবী মৌলানাদের দিতে নেই, তাতে খুব গুনাহ হয়। সেই হতে যেই বাড়িতেই আমি দাওয়াত পাচ্ছি, বাড়ির কর্তা শীতের রাতে আমাকে কোনো কাঁথা কাপড় দেয় না। এই দেখুন, শীতের রাত জাগতে জাগতে আমার কি হাল হয়েছে। ওস্তাদ খানিকটা চুপ করে থেকে বললেন, আরে বেয়াক্কেল, চৈত্র মাসের বক্তৃতা তুমি পৌষ মাসে করেছ, তোমার মতো গাধা দেখছি আর আরেকটিও নেই। কাঁথা কাপড়ের বক্তৃতা তুমি গরমকালের জন্য মুলতবি রাখবে, আর তাছাড়া আমি কি তোমাকে শীতকালে এরকম ওয়াজ করতে বলেছিলাম। আজ এ পর্যন্ত শেষ করছি, আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।